এই জায়গাটা দেখো, এত ফাড়া হরিণ গাড়ি, সিম্মা ছাড়া হরিণ, মানে আটি 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 যাইতরা এক লাইনে। জেলা আমরা দেশো ছাগলে গরুয়ে ঘাস খাইন, ওলা হরিণে ঘাস খাইটা আর এক তাই আটি আটি যাইতরা এগর ঘরে আর এগো, মানে হিসাব ছাড়া হরিণ এমনি সড়ক আলি ক্রস করেন আটি আটি দূর করে আর এগো, মানে ছাগলর ফাল জেলালা হরিণের ফাল, সিম্মা ছাড়া। মানে এটা চিড়িয়াখানা বোধ হয়, গাড়িটা যায় চিড়িয়াখানার ভিতরে দিয়ে, মানে ডাইরেক্ট জঙ্গল আরই সব, মানে ও জঙ্গলি জানোয়ারি না, মানে ও আর সামনে দেখ রায় হরিণ আর হরিণ। হঠাৎ দেখি গাড়ি তামাইয়া বান্দরে ট্যাক্স লইতরা, ও দেখো ট্যাক্স লই লিসন ব্রেড দোকান লইছে, আর এগু না বাদে দেখি আরেক দৌড়ি আর ও সাইড থেকে, তো একটা আর এক জায়গার দেখি হরিণ এক ডের সড়ক হয়ে গেছে। ও ইন সকালকুন নাস্তা চাউলের রুটি দিয়া আর চা দিয়া আর মাংসর চালনা, মাংসর মাংসর তরকারি মুরগর মাংসর নাস্তা করি আর মোটামুটি তোমাদের দেখাই আর চাউলের রুটি দিয়া নাস্তা। তো এটা বোধ হয় কেরালার স্পেশাল হইতে পারে না, যারা কেরালা আছে তারা বুঝবাই, লগে চা দিয়া খানি। আমার ফুয়া হেউ বইয়া খার লাল চা। তো ইনো নানায় গার্ডেনও ফানি দিতরা, তো নানারে আনিয়ে তোরা জগ সইল, নানার চুল লাল, বুঝিয়া তোরা ফানি টাইম মাত্র হইল। তো হ্যালো গাইস, কিতা খবর? আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। তো গেছিলাম কেরালা, তো ভাবলাম কেরালার একটা ভিডিও তোমার কাছে দেই। তো যেন আমরা নানাবাড়ি ঘুরাতে গেছিলাম, মানে আমার ওয়াইফের নানাবাড়ি, ও আমি উফরে উবাদ তারা ঘর তারা, মানে এটা আমরা দেশের লাগান সেম, আমরা দেশের সিস্টেমের সব কিছু গাও সব সমান, কিন্তু তারা ঘরের স্টাইল বদলাই, ঘরের সিস্টেমটা খুব মজার। তো ভাবলাম বাড়ির গিয়া তারা হন, বাড়ি যাবার পরে দুপুর টাইমে ভাবলাম স্নান করা যাইতাম, তো দ্বারে দিয়ে রাস্তা এগুলো আছে দেখতে পারটা তুমি, তাই আটি 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 স্নান করার যাই আর। তো সেম আমরা দেশের লাগানারি রাস্তা উস্তা খুব মজার, ছোটোবেলাকার কথা এরাই দুই গেছে, আর ফিসলা মানে খেয়াল করি আটা লাগে না এলে ফড় বায় ফিসলা খাইয়া। তো আটি আটি যাই আর তুমি তাই দেখো। তো ইনে একটা দেখি খুব সুন্দর একটা বাংলা, যেটা মানুষ তা কই না, খুব সুন্দর একটা বাংলা বানাইয়া রাখছেন, মানে কেউ তা খেনা কইলাম তো তোমার তাহলে ওটা দেখায়। আমরা গ্রাম অঞ্চল মানছি আলি দশ কেয়ার জমিন ফন্ড কেয়ার জমিন বানাই তো গেলেও চিন্তা করে, আর ইনো মানছে মানে গড় এখন জন্নত বানাইয়া তুই দিছে এত সুন্দর সুন্দর, ওলা উদি দশ কেয়ার জমিন বেশি এখন গড় বানাই তাতে ও টিকে আসলো। আচ্ছা এটা নিজের আমার অপিনিয়ন আরে আমার মনের কথা। পরে আইলাম গাঙ্গতে, ইনো গাঙ্গ আইয়া দেখি গাঙ্গ তো ফানি গুলা, তো ইনা না বাজাইতো না শরীরে ফেদই লাগি যাইব, ওই না রিউটার্ন মারা ঠিক আছে ইন থেকে যাবাও ঠিক আছে, ও বাইদি কুম্বাই দি ঝর্নার পানি পড়ে তোড়া তোড়া, মানে নালার পানি পড়ে, নালাও কা সড়কর জেনের পানি পড়ে, গঙ্গর পানিগুলা নাবা গেছে না, তো ইন থেকে আর বাড়ি গেছি উঠেছি ওয়াপস যাইতাম গিয়া। তো তোরা ভিডিও দিয়ে লইছি সড়ক উঠে দিয়ে সড়ক আছে গাড়ি গুলি যার, মানে ও রাস্তা বা ডাইরেক্ট বেঙ্গুর আবার যায়, বেঙ্গুর আবার হাইওয়ে বেঙ্গুর টু কেরলা। তো রাস্তা দেখলাম গরুর গাড়ি এখন গরুয়ে মাল লইয়া যাওয়ার কইলাম, তো রঘু লই তা তো দেখা যায় না, খুব কম দেখা যায়। আর তারার যে ঘর আমরা ঘুরাত গেছি নানার ঘর, ও ঘরের ডিজাইনটা দেখাই তোমার তান্ডে, খুব কম ছোট জায়গার মাঝে তারা একটা সুন্দর ঘর বানাইছে, খুব মজার ডিজাইন। এদিকে ফুলের গার্ডেন একটা রাখছে, ছোট ছোট ফুল আছে নানা নমুনার ফুল, খুব মজা, মানে খুব কম জায়গা শর্টেজ জায়গার মাঝে খুব সুন্দর ঘরটা বানাইছে তারা, কিতা একটা ফুল দেখছি লম্বা। তো আমার খুব মজা লাগছে আরই তারার ফুলের বা গানু গান যেটাও ছোটো মোটো ছোটো ছোটো ফুল লাগাই রাখছো, এটা জল উল দেন আর পিছন দিকে দেখেন সেম বাড়ি তো লাগান সেগুনের গাছ উছ আছে আর জঙ্গল টাইপের পিছন দিকে। ইনো সবচেয়ে মজা লাগছে ও যে বইবার জায়গাটা বানাইছেন তারা, রই দাইলে ফর্দা ফর্দা ফালাই, খুব মজা লাগছে আরই। আর ও স্কুটি স্কুটি রাখার ভিডিও বানা কারোর আছে অন্য জায়গার পার্কিং গাড়ি, আর ওইগুলো বইবার জায়গা অন্য বইয়া টাইম পাস করলে বিকালে চাটা খাইলে কত মজার জায়গা। হ্যাঁ আর আমরা দেশ কত বড় বড় জায়গা ভালাই থাকে কিন্তু ইলা বইবার জায়গা বানাই না, এমনি সিয়ার হুয়ার তৈরি ইলা থাকে না।
ও জায়গাটা মানে বিকালে বইয়া ওদের আমি ওগু চেক করলাম আর ওই জিনিসটা উঠে নি নামে নি চেক করি দেখলাম অয়ে উঠে নামে ঠিক আছে। এরপরে তোমাদের ঘরের ভিতরটা দেখাই তারা এন্ট্রেন্স থাকি লইয়া তখন থেকে তুমি এন্ট্রেন্স মানলা এন্ট্রেন্সও ডাইনিং টেবিল আছে আর তার কলেজের ও তার ছাত্র ট্রফি টিভি উবি রাখা তো ওদিক থেকে আমি ফার্স্ট ফ্লোর যাইমু গিয়া ডাইনিং সাইডে গেস্ট বাথরুম একটা আছে আর উপরে যাই আর আমি তোমাদের উপরটা দেখাই তারা জানেলা ইতাও মানে খুব লম্বা লম্বা জানেলা উমুর থেকে হমুর জানেলা ইতা মানে তল থেকে উপর পর্যন্ত তাকে বড় বড় জানেলা অন্তকি উপরের সিস্টেমটাও দেখাই তোমাদের দরজা খুলিয়া লকও মানে বহুত মজার লকটা বহুত মজার সিস্টেমের লক তো ইনো সেম নিচে জেলা আসলো ওলা আমি প্রায় সময় ইনো বুয়াত আসলাম বাক্কা সময় বইছি মজা লাগছে বইয়া চাটা খাইছি ভিডিও লাইভও করছি ওনো বইয়া আর লোকেশনটা খুব মজার সামনে একটা বড় চার্চ মজার লোকেশন আর সব বাড়িন তোলা ও মানে সামনে ও দেখো ও বাড়ি তোলা মানে সামনে বইবার জায়গা সব বাড়িন তোলা বইবার জায়গা বড় মজার মজার করাইন আর মণিপুরি স্টাইলই করাইন বা ফাড়িয়া মানে ও আমরা মিজু স্টাইলই করাইন কিন্তু মিজু স্টাইলই লাকড়ি দিয়ে বানাই ইটা ফাঁকা দিয়ে বানাই আর ও সামনে বাজার কোনো জিনিস আনা লাগে আনলা আর ও জানলাও তা দেখো মানে কত বান্ডা বান্ডা জানলা তলে উপরে বহুত বড় বড় জানলা একদম ছোট জায়গা আর ছোট জায়গার মাঝে বহুত মজার ঘরটা আর ও ওদিক দিয়া মনে করো ই সাইডে তোমার দেখাই আর মানে লক করলে দরজাটা তো আচ্ছা ও জানলার ও মানে ভিতর সাইড থেকে জানলাটা দেখাইছি আবার তো নিচে যাইয়া নিচেও সামনে দিকে তারা রুম আছে কিচেন আছে এরপরে বারে দিন খালি জায়গা উগা আছে ওয়াশিং মেশিন মেশিন আছে কাপড় টাপড় দুয়ার এইটা আর গাড়িটা যায় অনির অনির জঙ্গলের মাঝে দি বুঝছনি একদম জঙ্গলের মাঝে দি বাঘ ভাল্লুক হাতি হরিণ বান্দর সব পাওয়া যায় যাওয়ার সময় তে আমরা তো যাওয়ার সময় রাত্রে গেছি গিয়ে আবার সময় আমি এই ভিডিওটা লইছি আবার আবার সময় প্রায় মানে আমি খাইছি ভিডিও লইছি আর এই জায়গাটা আর এত সুন্দর জায়গা বোঝা যায় ফাড়র মাঝে আসমানে লাগিয়ে গেছে আর বাদল ইটা মেঘর শাখা ই আসমানও লাগছে এত সুন্দর আর কোনো কোনো জায়গা আর একদম কুয়াশা আর মেঘলা মেঘলা কুয়া কুয়া পড়তে আছে বান্ডা বান্ডা ফাড় জুম করিয়া আমি দেখাই আর তোমাদের এত মজার মানে সিনারিটা আর খুব বড় বড় টার্নিং কিন্তু ও যে টার্নিং লোর দেখো মানে বড় ডেঞ্জার ডেঞ্জার টার্নিং আর তা তোরা গাড়ি মিস হইলেও পড়বো শেষ আর মানুষও তো গেম ফেলতো না এত মানে বড় বড় পাড়ার উপরে গাড়ি যায়।